হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি খোল পচা নিয়ে। আমি বলেছিলাম যে খোল পচার একটা ভিডিও দেখাবো, আগে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, হয়তো আপনারা পুরনো ভিডিও খুঁজে পাচ্ছেন না, সেমভাবেই আপলোড করা ছিল। তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেরই এখন এই সমস্যাটা আসছে যে এত গরমের মধ্যে খোল পচা কীভাবে দেবো। অনেকেই নাকি দিতে বারণ করছে, তো দেওয়া উচিত কি উচিত নয়। আমি তো দেখুন আমার সমস্ত কাছে খোল পচা দিই, এবং যেভাবে দিই আজকে সেই প্রসেসটা আপনাদের কাছে সবার কাছে তুলে ধরছি, কারণ এর থেকে বেটার অপশান আমার কাছে নেই আমার গাছকে সেবা করার জন্য। তো এই যে বালতিটা দেখছেন, এই বালতিটা হলো 5 লিটারের জল ধরে, 5 লিটার জল ধরে এই বালতি। আর এই মগ, ছোটো মগ, খুবই ছোট, 1.5 ইঞ্চির একটা মগ, ছোট্ট মগ। এর 1 মগ 2 মগ আমি এর মধ্যে দেবো, 5 লিটারে এর 2 মগ। অলরেডি কিন্তু এটা ভেজানো ছিল, এটা 4 দিন ধরে 1 লিটার জলের মধ্যে 100 গ্রাম খোল, মানে আমি তো এত গাছে দেবো, আমার 2 লিটার জল ছিল, 200 গ্রাম খোল ছিল, তো পচে গেছে একদম। দেখুন গাছে গন্ধ ছাড়ে, কিন্তু গাছের যারা যত্ন করতে চাইছেন কিন্তু তারা একটু মাস্ক পরেই করবেন। তো এই হয়েছে খোল, এই দেখুন এই সলিউশানটা আপনার হবে যদি 1 লিটারে 100 গ্রাম মেজান, এটা হবে। পোকা ধরাতে দেবেন না, পোকা ধরানোর আগেই গাছে দিয়ে দেওয়া ভালো, তাহলে প্রবলেম কম হবে। তো এই মগের, 1.5 ইঞ্চি মগের আমি 2 মগ এর মধ্যে ঢালব, 1 মগ দিলাম, দু মগ। একটু বেশি হয়ে গেছে জল, আমি একটু কম নিই, নো প্রবলেম। এই যে ভেজালাম এর ওপরের যে জলটা, এই যে হালকা জলটা, এইগুলো কিন্তু অ্যাডেনিয়ামে দিই, দেখুন উপরের যে হালকা জলটা। দেখুন হালকা জল যেটা, সেগুলো সব অ্যাডেনিয়ামে পড়বে। বুঝে দেবেন সবসময় যে অতিরিক্ত দিতে হয় সেটা নয়, ফুল মগ করে দেওয়ার দরকারও নেই, কারণ এই 1.5 ইঞ্চির মগ মানে ওই টবের জন্য অনেকটা, ব্যাস এইটুকুই, বেশি দেওয়ার দরকার নেই। কামিনী, এটা বেল ফুলের গাছ, রাইবেলি, যত ফেটাবেন তত ভালো, তাতে অক্সিজেন সাপ্লাই ভালো হয়। পুরো মগ দিচ্ছি না, দেখুন হাফ মগ করে দিচ্ছি এক একটাতে, ওটা দেখেই আপনি বুঝে যাবেন যে খাবার। এই দেখুন এটা পুরো মগ দরকার নেই, ব্যাস এইটুকুই। এটা তো পুরো মগ লাগবে, কেন বলুন তো, কারণ এর পটের সাইজ 10 ইঞ্চি, এরও পটের সাইজ 10 ইঞ্চি, এরও পুরো মগ লাগবে। এরও 10 ইঞ্চি, এতে পুরো মগ লাগবে, কিন্তু ছোটো ছোটো গাছে অ্যাডেনিয়াম অত বেশি লাগে না, হালকা হালকা করে লাগে। আমি অ্যাডেনিয়ামে দিয়ে দেখাচ্ছি, আমার কাছে তো এতগুলো অ্যাডেনিয়াম, একটা অ্যাডেনিয়ামও আমার খারাপ নয়, দেখুন এত ফুল হয়েছে। তো জাস্ট এইভাবেই কিন্তু খোল পচা আমি দিই সমস্ত গাছে, ডিএপি খুব একটা ইউজ করি না। অনেকেই বলেন খোল পচার মধ্যে ডিএপি মেশাবো কি না, কিচ্ছু মেশাই না, শুধু খোল পচা দিই। এবার এই যে গুঁড়ো গুঁড়ো আছে দেখুন, এবার দেখুন তলায় গুঁড়ো গুঁড়ো আছে, এগুলো বড় কোনো গাছে দেবেন যে গাছগুলো খেতে পারবে। যেমন ধরুন এই টগর, থোকা টগরে দিলাম, জবাতে দিলাম, এই জবাটাতেও দিলাম, একে দিলাম, যে টবের সাইজ যেরকম সেই অনুযায়ী বুঝে দেবেন। সবসময় বেশি বেশি দেওয়ার দরকার নেই, যতটুকু না হলে নয় সেইটুকুই।
গাছের পাতা এই দেখুন কতটা গুঁড়ো আছে, এগুলো বড় গাছে দেবেন, ধরুন প্লুমেরিয়া এত বড় গাছটা ও নিয়ে নেবে, কিন্তু অ্যাডেনিয়ামে আপনি উপরের ওই পাতলা জল যেটা দেখালাম ওটাই দেবেন। আর যদি মনে করেন যে আপনি ছেঁকে দিতে পারেন তাহলে তো খুবই ভালো, সব গাছেই ছেঁকে দিন, যত ছেঁকে দেবেন তত ভালো, কিন্তু সবসময় ছাঁকার সময় থাকে না। যেমন এই বড় জবা গাছটা, অ্যাজেলিয়াতে কিন্তু খোলপাচা দিতে যাবেন না, অ্যাজেলিয়া শুধু জল খায় খোলপাচা খায় না, ব্যাস এইটুকুই। আর বাকি গাছে আমি দিতে থাকবো, অত বড়ো ভিডিও করলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তো দেবার নিয়ম এটাই, দেবার পর পুরো গাছকে যেরকমভাবে আমি চান করানো বলি স্প্রের বোতল দিয়ে, স্প্রের বোতল দিয়ে পুরো গাছকে কিন্তু আমি স্প্রে করে দেবো। যতক্ষণ না টবের মাটি শুকোচ্ছে না ততক্ষণ কিন্তু খোলপচা দেবেন না, দেখুন গাছ কিন্তু হালকা ঝিমিয়েছে, মানে টবের মাটিতে জল নেই, এবার খোলপচা দেবো। এই নয় যে আপনার টবের মাটিতে ভর্তি জল আপনি তারপর খোলপচা দিলেন, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, ভালো হবে না। তো জাস্ট এটুকুই, আদার্স কিরও কিছু নয়, কাজ করতে করতে ভিডিও করছি, মানে আমার তো এই গাছগুলো তো প্রত্যেকটা দিকে খাবার দিতে হয় সপ্তাহে একবার করে, তো এক মাস খালি খোল পাচ্ছে দিতে পারিনি, খোল পাইনি দোকানে পাইনি, তো এনে দিয়েছে আবার পচিয়েছি আবার দেওয়া শুরু করেছি। আর অ্যারেনিয়ামে আমি খোল পাচা দিই, অনেকেই কোশ্চেন করছেন যে দিই কি দিই না, তাতে আমার ফুল কীরকম হচ্ছে সেটা আপনারা দেখে নিন। এগুলো আমি প্রুনিং করিনি, আর এগুলোকে প্রুনিং করেছি, এই যে কুঁড়ি চলে এসছে, তো আমার সব গাছই খোল পচা খায়, খায় না এরকম নেই, তো তাতে কোনো ক্ষতি হয়নি আজ পর্যন্ত, সব গাছই জ্যান্ত আছে বেঁচে আছে। তো সমস্ত গাছে খোল পচা দেওয়া কমপ্লিট, দেখে টপ দেখলে বুঝতে পারবেন যে ওপরে লেয়ার পড়েছে, এই লেয়ারটা কিন্তু খোল পচা দিলে পরে, কিন্তু পাতলা সলিউশন করলে খুব একটা বেশি দিন থাকে না, আর ওপরে খুব একটা ওই যদি ছেঁকে করেন তাহলে ওই তুলো তুলো যে ফাঙ্গালটা হয় সেটা একটু কমই হয়। দেখুন সবেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে অ্যাডেনিয়ামেও দিয়েছি, বেবিগুলোতেও দিয়েছি, সব পাতলা সলিউশন। এবার যেটা করব সেটা হলো স্প্রের বোতলে ঠান্ডা জল নিয়েছি এবং সমস্ত গাছকে চান করাবো, সে যে হোক, তো সমস্ত গাছ কিন্তু এবার মানে একদম ঠান্ডা জল দিয়ে চান করবে। তো দেখুন সমস্ত গাছকে চান করানো কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে স্প্রে করে দিয়েছি, কোনো গাছের কোনো ক্ষতি হয়নি আজ পর্যন্ত, আশা করছি এখনও হবে না, ওয়েদার অনুযায়ী প্রচুর ওয়েদার চেঞ্জ হয়েছে। দেখুন ম্যান্ডেভিলাও খুব সুন্দর ফুটছে, সাদাটা ফোটা শুরু হয়ে গেছে, ওকেও ওই বড় ড্রামে বসিয়ে দিয়েছি নেই। তবে হ্যাঁ খেয়াল রাখবেন যে ফুল পচা দেওয়ার অন্তত দুদিন দেওয়ার পর দুদিন যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলে একটু অসুবিধা হয় গাছের, অনেক গাছের অনেক ক্ষতি হয়ে যায়, কারণ খোল পচা নিজেই এত পরিমাণে নাইট্রোজেনযুক্ত, তারপর আবার বৃষ্টি থেকে নাইট্রোজেন নিলে আবার সমস্যা হয়ে দাঁড়ায়। তো অ্যাজেলিয়া বাদে বাকি সমস্ত গাছ এইভাবেই কেয়ার করি, অ্যাজেলিয়াতে কিছু দিই না, শুধু জলের স্প্রে আর জল দিই, এছাড়া আদার কিচ্ছু দিইনি, আর পেস্টিসাইডটা স্প্রে হয়। তো এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো, আর প্রপার রোদ ছাড়া খোল পচা দেবেন না, যদি রোদ ঠিকঠাক ওঠে তাহলেই দেবেন, যা দেবেন সকাল 10:30টার ভেতরে, তার বাইরে করবেন না। আর এই জন্যই বলি কারণ এই খোল পচা দেওয়ার পর যেই ঠান্ডা জল দিয়ে যে স্প্রেটা করি, এটা যদি প্রপার রোদ্দুরটা না ওঠে তাহলে কিন্তু জলটা কোথাও না কোথাও গিয়ে স্টোর হয়ে যাবে, কোথাও দাঁড়িয়ে যাবে, তো সেখানে গেলে হয়তো আমি তো পুরোটাই স্প্রে করছি, সেখানে কুঁড়ি থেকে শুরু করে বীজ থেকে শুরু করে সব আছে, তো কোথাও জল দাঁড়িয়ে গেলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, ওই জন্য বলি প্রপার রোদ থাকাকালীন করবেন, তার মানে এই নয় দুপুর 12টার সময় করবেন, মোটামুটি 10:30টার ভেতরে সমস্ত কাজ যা আছে সব কমপ্লিট করার চেষ্টা করবেন, তাতে গাছের গ্রোথ ভালো থাকে, ফলিয়েজ ভালো থাকে, ভালো ফুল হবে। তো জাস্ট আজকে এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো।